বরিশালে শীতার্থ মানুষের মাঝে এনটিভির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বরিশাল থেকে আক্তার ফারুক শাহিনে পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন গোবিন্দ সাহা। এরই মধ্যে জেকে বসেছে শীত, কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন অসহায় ও দরিদ্র এসব মানুষ। শীতে একটু উষ্ণতা দিতে এনটিভির পক্ষ থেকে এসব অসহায় মানুষদের হাতে তুলে দেয়া হয় একখানা শীতবস্ত্র। শীতবস্ত্র পাওয়ার পর আনন্দের হাসি ফুটে ওঠে মানুষগুলোর মুখে। শীতের উপকার হয়েছে, কম্বল পাইয়ে আমি খুশি হয়েছি। আজকের কম্বল পাইছি, আমরা খুব আনন্দিত। আমাকে জানো প্রতি বছর এরমের দিয়ে যাইতে পারে। এনটিভির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনরা। শীতার্থ মানুষের জন্য এনটিভি কর্তৃক যে কম্বল বিতরণের কর্মসূচি, একে আমরা স্বাগত জানাই। এই ধরনের জনকল্যাণমুখী কর্মসূচি যে কোনো প্রতিষ্ঠান গ্রহণ করলে তাকে আমরা স্বাগত জানাই। শীতে যে কষ্ট করে সে কষ্ট লাঘবের ক্ষেত্রে এনটিভি কর্তৃপক্ষের এই উদ্যোগ অনেকখানি সহায়তা করবে। এভাবেই এনটিভি অসহায় মানুষের পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা এখানকার মানুষের। এনটিভি নিউজ ডেস্ক।